আচ্ছা, জেনেটিক্সের ফার্স্ট পোর্শনটা হয়ে গেছে যেখানে মেন্ডেল পড়েছি, তো আজকে আমরা সেকেন্ড পোর্শনটা করব। সেকেন্ড পোর্শন মানে যেখানে কেসেসগুলোর কথা আছে। তো মেন্ডেলের থিওরি আমরা জানি, যে মেন্ডেল কী বলেছিল, তিনটে থিওরি দিয়েছিল। সবার প্রথমে বলেছিল ল অফ ডমিনেন্স, তারপরে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আর ল অফ সেগ্রিগেশন। ল অফ ডমিনেন্সে কী বলেছিল, যে দুটো জিনিস যদি একসঙ্গে থাকে তার মধ্যে যে কোনো একটা এক্সপ্রেসড হবে, আর একটা একজন হবে ডমিনেন্ট আর একজন হবে রিসেসিভ। তারপরে সেগ্রিগেশন, সেগ্রিগেশনে কী বলা হয়েছিল, যে দুটো ক্যারেক্টার যদি একসাথে থাকে, একটা জিনের জন্য দুটো অ্যালিল, সাপোজ বড়টি আর ছোটটি, এটা কি হাইট মেনটেন করছে, এদের দুজনের মধ্যে থেকে যে কোনো একটা নেক্সট জেনারেশন হয়ে যাবে। আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে কী বলা হয়েছিল, ধর এর পাশাপাশি আর একটা ক্যারেক্টার আছে, তো এই টল ক্যারেক্টারটা মানে হাইটের ক্যারেক্টারটা কখনোই শেপের ক্যারেক্টার থেকে ইনফ্লুয়েন্স করবে না। অল দ্য ক্যারেক্টার্স আর ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড ওয়েন দে আর গোয়িং টু দ্য নেক্সট জেনারেশন। ঠিক আছে, তো এই তিনটে থিওরির অনেক জায়গায় অনেক কিছু ভুল আছে, তো সেইগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। সবার প্রথম কেস হচ্ছে মাল্টিপল অ্যালিল। মেন্ডেল কী বলেছিল, যে একটা জিন একটা অ্যালিল একটা ক্যারেক্টারই মেনটেন করে, তো এটা ভুল কার ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে মাল্টিপল অ্যালিলিক কেস। মাল্টিপল অ্যালিলিক কেস মানে হচ্ছে মাল্টিপল অ্যালিল মিলে একটা ক্যারেক্টার মেনটেন করে। ঠিক আছে, মেন্ডেল বলেছিল একটা অ্যালিল একটা ক্যারেক্টার মেনটেন করে, লাইক টি এখানে শুধু হাইট মেনটেন করছে। কিন্তু আমাদের রিয়েল লাইফে দেখা যাচ্ছে, যেমন ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের ক্ষেত্রে কী হয়, এখানে এ আর বি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, এরা দুজন মিলে একটা ক্যারেক্টার মেনটেন করছে আমাদের, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। ঠিক আছে, সো দিস ইজ আ এক্সেপশন অফ মেন্ডেলস রুল। ঠিক আছে, এছাড়া আরেকটা দেখা যায় ঠিক এটার উল্টো, যেমন এটাই কী বললাম, যে দুটো ডিফারেন্ট অ্যালিল মিলে একটা ক্যারেক্টার মেনটেন করছে। আবার আরেকটা হয় যে একটা অ্যালিল দুটো ডিফারেন্ট ক্যারেক্টার মেনটেন করে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড প্লিওট্রপি। একটা অ্যালিল যদি দুটো ডিফারেন্ট ক্যারেক্টার মেনটেন করে, দ্যাট ইজ কল্ড প্লিওট্রপি। এটা কার ক্ষেত্রে দেখা যায়, যে সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে। সিকল সেল অ্যানিমিয়া হলে কী হয়, যে হিমোগ্লোবিনের দুটো সেন থাকে, হিমোগ্লোবিনের একটা থাকে আলফা চেন, দুটো আলফা চেন থাকে আর দুটো বিটা চেন থাকে। এবার এই বিটা চেনটা তৈরি হয় হচ্ছে, এটা ধরে নিলাম আমি বিটা চেন, তো বিটা চেনটা তৈরি হয় আমাদের ইলেভেন্থ ক্রোমোজোম থেকে। ঠিক আছে, ইলেভেন্থ ক্রোমোজোম থেকে বিটা চেনটা তৈরি হয়। এইবার এই ইলেভেন্থ ক্রোমোজোমটা যাদের ক্ষেত্রে মিউটেটেড হয়, কীরকম মিউটেশন দেখা যায়, পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন দেখা যায়। তো ইলেভেন্থ ক্রোমোজোমের যদি পয়েন্ট মিউটেশন দেখা যায়, তাহলে কী হয় যে বিটাটা মিউটেটেড হয়ে যায়, এবং আরবিসির যে ন্যাচারাল ট্রু শেপ সেটা হচ্ছে কি বাই কনকেভ হয়, সেটা না হয়ে শেপটা এরকম সিকলের মতো হয়ে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে কী হয়ে যায়, আরবিসিটা খুব ফ্র্যাজাইল হয়ে যায়, মানে খুব ভালনারেবল, হঠাৎ সহজেই খুব ফেটে যায়। তো এটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, এটা টোটালি একটা আলাদা ডিজিজ। তো এইটা যাদের ক্ষেত্রে হয়, এটা একটা অটোসোমাল ডিজিজ, অটোসোমাল রিসেসিভ ডিজিজ যাদের ক্ষেত্রে হয়, তারা কী হয়, তাদের যেহেতু আরবিসি খুব ভালনারেবল হয়, তো তারা নর্মালি প্রোটোজোয়ান ডিজিজ থেকে রেজিস্টেন্ট হয়। প্রোটোজোয়ান ডিজিজ মানে হচ্ছে এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দিয়ে, যে আগের দিন বলছিলাম ম্যালেরিয়া, তো ম্যালেরিয়ার যে প্রোটোজোয়াটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সেটা কোথায় ঢুকে, আরবিসির মধ্যে ঢুকে স্পোরোজয়েড থেকে মেরোজয়েড করে, তার জন্য তাকে আরবিসির মধ্যে ঢুকতে হবে। এবার সেই আরবিসির মধ্যে যদি ঢুকতেই না পারে, আরবিসির মধ্যে যেই প্লাজমোডিয়াম ঢুকতে যায় আরবিসিটা ফেটে যায়, তাই জন্য প্লাজমোডিয়াম রিপ্রোডিউস করতে পারে না। তো এরকম হিমোগ্লোবিন কম্বিনেশন, মানে সিকেল সেল অ্যানিমিয়া দু রকম কম্বিনেশন হতে পারে, একটা হচ্ছে দুটো জিন আছে, ধর দুটোই সিকেল সেল অ্যানিমিয়া যদি অ্যাফেক্টেড হয়, তাহলে এইরকম পার্সন বাঁচবে না, কিন্তু যদি তার একটা অ্যাফেক্টেড একটা নর্মাল, এইরকম পার্সন বাঁচে, তার 50% সেল বডিতে নর্মাল হয় আর 50% অ্যাফেক্টেড হয়। তো এরা কী হয়, এদের যেহেতু 50% সেলে তাহলে কখনোই প্লাজমোডিয়াম অ্যাটাক করতে পারবে না, আর বাকি 50% সেলে সেরকম প্লাজমোডিয়াম বড়ো এফেক্ট ফেলতে পারে না। তো সাধারণত যাদের ক্ষেত্রে এই সিকেল সেল অ্যানিমিয়া থাকে, তারা সাধারণত এই অ্যানিমিয়া থেকে, ম্যালেরিয়া থেকে রেজিস্ট্যান্ট। তাহলে এখানে একটা অ্যালিল দুটো ক্যারেক্টার মেনটেন করছে, একাধারে এক হলো সিকেল সেল অ্যানিমিয়া করছে, দুই হচ্ছে কি না রেজিস্ট্যান্স দিচ্ছে এগেনস্ট ম্যালেরিয়া, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আ প্লিওট্রপিক জিন। তারপরে আসছি কমপ্লিমেন্টারি জিন। কমপ্লিমেন্টারি জিনে কী হচ্ছে, দুটো ডমিনেন্ট হয়ে, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালিল ডমিনেন্ট হয়ে একটা ডিজায়ার্ড ক্যারেক্টার এক্সপ্রেসড হচ্ছে। ঠিক আছে, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালিল একসঙ্গে থেকে একটা ডিজায়ার্ড ক্যারেক্টার মেনটেন করছে। লাইক এইখানে দেখ, এটা দেখা যায় হচ্ছে কার ক্ষেত্রে, সুইট পি, সুইট পি এর ক্ষেত্রে যে ওদের বডির কালার সেটার ক্ষেত্রে দেখা যায়। যেমন সুইট পি এর ক্ষেত্রে ধরে নিলাম দুটো জিন আছে যেটা ওদের বডির কালার মেনটেন করছে, একটা হচ্ছে সি জিন আর একটা হচ্ছে পি জিন। যদি দুজনেই ক্যাপিটালে থাকে,
তাহলেই শুধুমাত্র পার্পল কালারটা জেনারেট হবে। যদি দুজনের মধ্যে একজনাও রিসেসিভ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু কখনোই পার্পল কালারটা দেখাবে না, অলওয়েজ তখন কালার হবে হোয়াইট। তাহলে কমপ্লিমেন্টারি জিন কী হলো, দুজন দুজনকে যখন কমপ্লিমেন্ট করবে, সাপোর্ট করছে, দুজনেরই একটা করে পেয়ারে ডমিনেন্ট আছে, দুটো করেও থাকতে পারে একটা করেও থাকতে পারে, মানে মোট কথা দুটোরই একটা করে ডমিনেন্ট থাকতে হবেই, মাস্ট, তাহলেই ওটা ডিজায়ার্ড ক্যারেক্টার সেটা প্রডিউস হবে। এখানে সেটা হচ্ছে পার্পল, ঠিক আছে, দুটোর মধ্যে একটাও যদি পিওর দুটোর সেকশনে রিসেসিভ হয় তাহলে সেটা কখনোই এক্সপ্রেসড হবে। আচ্ছা, এরপরে কী আছে, সাপ্লিমেন্টারি জিন। সাপ্লিমেন্টারি জিনে দেখ, এখন যে কটা কম্বিনেশন করবি ক্যারেক্টারিস্টিক্স বাড়বে, আগেরটা কটা অপশান ছিল ক্যারেক্টারিস্টিক্সের, দুটো, এবার তিনটে হবে। সাপ্লিমেন্টারি জিনের ক্ষেত্রে কী হয় যে দুটো ডমিনেন্ট অ্যালিল যখন একসঙ্গে থাকবে তখন থার্ড ক্যারেক্টার শো করবে। নর্মালি একজন যদি ডমিনেন্ট হয়, এটা দেখা যায় কোট কালার ইন মাইস, মানে ইঁদুরের গায়ের রং, ঠিক আছে, দুটো বি আর এ জিন মিলে ইঁদুরের গায়ের কালার মেনটেন করে। যদি দুটোই বড় বি থাকে তাহলে সে ব্ল্যাক হবে, দুটো স্মল এ থাকতে হবে তাহলে, আর যদি দুটোই লার্জ এ থাকে তাহলে হোয়াইট হবে। কিন্তু দুজনেরই যদি একটা করে ডমিনেন্ট থাকে, বি এরও এ এরও, তাহলে থার্ড কালার শো হয়, দ্যাট ইজ কল্ড অ্যাগৌটি, মানে হচ্ছে গ্লেইশ কালার যেটা, ঠিক আছে। তার মানে নর্মালি এরা একটা আলাদা আলাদা কালার দিচ্ছে, কিন্তু যখন দুজনেই ডমিনেন্ট থাকছে তখন থার্ড ক্যারেক্টার শো হচ্ছে। এর সঙ্গে কমপ্লিমেন্টারি ডিফারেন্স কী, কমপ্লিমেন্টারিতে দুজনের একজন করে রিসেসিভ থাকলে একটা ক্যারেক্টারই দিচ্ছিল, দেখে না কমপ্লিমেন্টারিটা, এই যে হয়ে গেল কমপ্লিমেন্টারি, এই যে সি আর পি ডমিনেন্ট হলে পার্পল হচ্ছিল, কিন্তু সি যদি একটা রিসেসিভ হয়ে যায় বা পি রিসেসিভ হয়ে যায় হোয়াইটই থাকছিল, কিন্তু এখানে নয়, এখানে এর আলাদা ক্যারেক্টার আছে, বি এর আলাদা ক্যারেক্টার আছে, আবার দুজনে যখন একসঙ্গে থাকছে সেটার আলাদা ক্যারেক্টার আছে, তিনটে ক্যারেক্টার একসঙ্গে হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে কোল্যাবোরেটর জিন। কোল্যাবোরেটর জিন মানে এখানে আরেকটু বাড়ল বলতে, এখানে প্রত্যেকটা জিন যদি দুজনে ডমিনেন্ট থাকে তাহলে একটা ক্যারেক্টার যাবে, দুজনে যদি রিসেসিভ থাকে তাহলে একটা ক্যারেক্টার দেবে, দুজনের মধ্যে একজন ডমিনেন্ট আর একজন রিসেসিভ থাকলে একটা ক্যারেক্টার দেবে, প্রত্যেকটা কম্বিনেশনে আলাদা ক্যারেক্টার। এটা দেখা যায় হচ্ছে মোরগের ঝুঁটির শেপে, কোম শেপ ইন দ্য কক, ঠিক আছে, মোরগের ঝুঁটি পি আর আর এই ক্যারেক্টার দুটো দিয়ে মেনটেন। যদি দুজনের মধ্যে যে কোনো একজন ডমিনেন্ট হয় তাহলে পি শেপড হবে, যদি পি ডমিনেন্ট হলে, আর ডমিনেন্ট হলে রোজ শেপড হবে, পি আর আর দুজনেই একসাথে ডমিনেন্ট হলে ওয়ালনাট শেপ হবে, বাদামের মতো, আর পি আর আর দুজনেই যদি রিসেসিভ হয় তাহলে শেপটা হবে হচ্ছে সিঙ্গেল কোম, মানে কোনো ভাঁজ ভর্তাজ থাকবে না, ঠিক আছে। এখানে কি প্রত্যেকটা জিন আলাদা আলাদা কম্বিনেশন, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স দেবে, দ্যাট ইজ কল্ড কোল্যাবোরেটর জিন। আচ্ছা, এরপরে হচ্ছে ডুপ্লিকেটিং জিন। ডুপ্লিকেটিং জিনের ক্ষেত্রে যেটা দেখা যায়, দেখ বলছে ডমিনেন্ট অ্যালিলস ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার প্রোডিউস দ্য সেম ক্যারেক্টার। ডুপ্লিকেটিং ক্যারেক্টার দেখা যায় ডমিনেন্টের সব কম্বিনেশনে সেম ক্যারেক্টার করে, যতক্ষণ না পিওর রিসেসিভ সেট আসছে। দেখ এখানে এটা কার থেকে দেখা যায়, ফ্রুট শেপ ইন ক্যাসপেলা, এটা ফলের নাম। এর ক্ষেত্রে কী দেখা যায়, টি আর ডি এই দুটো জিন থাকে, দুজনে একসঙ্গে কী করে না শেপ মেনটেন করে। যদি টি একা থাকে তাহলে ট্রায়াঙ্গেল শেপ দেবে, তার মানে টি একা মানে হচ্ছে বড় টি বা ছোট টি বা বড় টি বড় টি আর দুটো ছোট টি আছে, মানে এটা ট্রায়াঙ্গেল শেপ দেবে। যদি ডি ডমিনেন্ট হয় তাহলেও ট্রায়াঙ্গেল শেপ দেবে, যদি দুজনেই ডমিনেন্ট হয় তাহলেও ট্রায়াঙ্গেল শেপ দেবে, শুধুমাত্র যদি সবাই রিসেসিভ হয় তখন আলাদা শেপ দিচ্ছে, বুঝা গেল। আর কি দেখা যায়, এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস কি, এপিস্ট্যাসিস হচ্ছে একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের এক্সপ্রেশনটাকে যখন মেনটেন করে, দুটো ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা আলাদা ইয়ে দিচ্ছে, ক্যারেক্টার এক্সপ্রেস করছে, কিন্তু যখন দুজনা একসঙ্গে ডমিনেন্ট হচ্ছে একজন আর একজনের ক্যারেক্টারকে কী করে দিতে পারছে, সাপ্রেস করে দিতে পারছে, ঠিক আছে। মানে দেখ কম্বিনেশনটা, এখানে দুটো ক্যারেক্টার আছে, এটা কার ক্ষেত্রে দেখা যায়, এটা অনেক ফুল ডুল গাছের ক্ষেত্রে দেখা যায়, যেমন দেখ এখানে দুটো ক্যারেক্টার আছে, এইখানে একটা ধর ডাব্লু ক্যারেক্টার, একটা ধর ওয়াই ক্যারেক্টার। ডাব্লু ক্যারেক্টারটা যখন থাকছে তখন সেটা হোয়াইট কালার শো করছে, ঠিক আছে, আর ওয়াই ক্যারেক্টারটা যখন থাকছে সেটা ইয়েলো কালার শো করছে, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে দেখা যায়, সামার স্কোয়াশের ক্ষেত্রে, সামার স্কোয়াশ এক ধরনের ফল, চিচিঙ্গা, বিদেশি চিচিঙ্গা বলতে পারি, ফ্রুট কালার। ডাব্লু হচ্ছে হোয়াইট ক্যারেক্টার শো করছে আর ওয়াই ইয়েলো ক্যারেক্টার শো করছে,
ওয়াই ডাব্লুর যখন দুটোই ডমিনেন্ট বা যে কোনো একটা ডমিনেন্ট, অবশ্যই ওয়াইকে তখন রিসেসিভ যখন আছে তখন হোয়াইট ক্যারেক্টার দিচ্ছে। দুটোই স্মল ডাব্লু ডমিনেন্ট আছে একটা বা দুটো ওয়াইয়ের, তখন ইয়েলো ক্যারেক্টার দিচ্ছে। কিন্তু যখন দুজনেই একটা করে ডমিনেন্ট আছে কী হওয়া উচিত, যে কোনো একটা ক্যারেক্টার মানে দুটোর মিক্স কিছু হওয়া উচিত, কিন্তু তখন ডাব্লু ক্যারেক্টারটা ওয়াই ক্যারেক্টারটাকে সাপ্রেসড করে দিচ্ছে। দুজনে ডমিনেন্ট, ইয়েলো ক্যারেক্টারটাও তো এক্সপ্রেসড হতে পারতো, হোয়াইটটা কেন হলো? মানে একটা জিন যখন আরেক দুজনেই যখন অ্যাক্টিভ থাকবে এবং একজন জিন আরেকজনের এক্সপ্রেশনটাকে আটকে দেবে, দ্যাট ইজ কল্ড ডমিনেন্ট রেজিস্ট্যান্স। দুটো জিনই একসঙ্গে যদি ডমিনেন্ট থাকে তাহলে একটা ডমিনেন্ট আর একটা ডমিনেন্টকে বসিয়ে দেবে। আমরা জানি ডমিনেন্ট সবসময় রিসেসিভকে বসাতে পারে, মেন্ডেলস থিওরি ওয়াইজ, কিন্তু এখানে দেখছি একটা ডমিনেন্ট জিন পাশের একটা ডমিনেন্ট জিনকে বসিয়ে দিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে কি জানি যে একটা ক্যারেক্টার কখনোই আরেকটা ক্যারেক্টার নিয়ে ইনফ্লুয়েন্স করে, এটা ন্যাচারাল লাইফে হচ্ছে। কিন্তু তো আমরা কিছু করার নেই, এখানে দেখা গেছে মানে এক্সপেরিমেন্ট যে দুজনের ক্ষেত্রে দুটো ডমিনেন্ট আছে, ইয়েলো বসাচ্ছে, ইয়েলো বসছে না কিন্তু ডাব্লু ওয়াই কে বসিয়ে দিচ্ছে, বুঝা গেল? যে বসিয়ে দেয় মানে যে এক্সপ্রেসড হতে দেয় না, দ্যাট ইজ কল্ড এপিস্ট্যাটিক জিন, আর যে বসে যায় এক্সপ্রেসড হয় না, দ্যাট ইজ কল্ড হাইপোস্ট্যাটিক জিন। ঠিক আছে, বুঝতে পারলি? এই হলো এপিস্ট্যাসিস। এছাড়া আরেকটা হয় রিসেসিভ এপিস্ট্যাসিস, যেটা হচ্ছে সেম এই কেসটা, এই সাপ্লিমেন্টারি কেসটা, যে দুজনে মিলে যখন একসঙ্গে ডমিনেন্ট হচ্ছে তখন থার্ড ক্যারেক্টার দিচ্ছে। ঠিক আছে, এই হলো কেসেস গুলো।